গতকাল রাত্রে যে মেল পেয়েছিলাম তাতে আমাকে অপসারিত করা হয়েছে, কিন্তু আজকে বেলা 2:30 নাগাদ গভর্নমেন্টের পক্ষ থেকে একটি অর্ডার আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মেলে এসেছে। সেখানে বলা হয়েছে কন্টিনিউ করার কথা উপাচার্যের দায়িত্ব। আমি গভর্নমেন্টের এই লেটেস্ট যে অর্ডার এসেছে সেই অর্ডারকে মান্যতা দিয়ে, গভর্নমেন্টের প্রতি মান্যতা দিয়ে আমি আগামী দিনে উপাচার্যের যে দায়িত্ব পালন করা কর্তব্য বলে মনে করছি সেটি পালন করব, এইটুকুই আপনাদের জানিয়ে রাখি। রাজ্যপাল সরানোর পর সেই উপাচার্যকেই বহাল রাজ্যের। যাদবপুরের পর গৌড়বঙ্গ ফের রাজ্য রাজ্যপাল সংঘাত। অপসারিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বহাল রাজ্যের। রাজ্যপালের সরানো উপাচার্যকেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ রাজ্যের। গতকাল রাত্রে যে মেল পেয়েছিলাম তাতে আমাকে অপসারিত করা হয়েছে, কিন্তু আজকে বেলা 2:30 নাগাদ গভর্নমেন্টের পক্ষ থেকে একটি অর্ডার আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মেলে এসেছে। সেখানে বলা হয়েছে কন্টিনিউ করার কথা উপাচার্যের দায়িত্ব। আমি গভর্নমেন্টের এই লেটেস্ট যে অর্ডার এসেছে সেই অর্ডারকে মান্যতা দিয়ে, গভর্নমেন্টের প্রতি মান্যতা দিয়ে আমি আগামী দিনে উপাচার্যের যে দায়িত্ব পালন করা কর্তব্য বলে মনে করছি সেটি পালন করব, এইটুকুই আপনাদের জানিয়ে রাখি। ভোটের মুখে সিইও দফতর থেকে দুই অফিসারকে সরালো কমিশন। অতিরিক্ত সিইও অমিত রায় চৌধুরীকে সরিয়ে দিল কমিশন। অন্যদিকে জয়েন্ট চিফ ইলেকটোরাল অফিসার রাহুল নাথকেও সরালো কমিশন। কি কারণে সরিয়ে দেওয়া হলো এই দুই অফিসারকে কমিশন সূত্রে আর কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো ভোটের মুখে কিন্তু এই সিইও দপ্তর থেকে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দুজন সিনিয়র অফিসারকে সরানো হলো। সাধারণত কমিশনের বক্তব্য থাকে যে যেহেতু 5 বছরের বেশি সময় ধরে তারা রয়েছেন, সেইগুলো সিনিয়র বেশি সময় ধরে তারা সিইও দপ্তরে রয়েছেন, সেই ক্ষেত্রে সরানো হলো। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো 2021 সালেও কিন্তু আমরা দেখেছিলাম সিইও দপ্তর থেকে 3 জন সিনিয়র মোস্ট অফিসারকে সরানো হয়েছিল। সেখানেও কিন্তু একটা পক্ষপাতিত্বের অভিযোগ ছিল বিরোধীদের। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি অ্যাডিশনাল সিইও অমিত রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন শুভেন্দু অধিকারী, এবং রীতিমতো সিইও দপ্তরে এবং নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছিল যে তিনি পক্ষপাতিত্ব করছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল। সেক্ষেত্রে দেখো কমিশন অবশ্যই যখন সরায় কোনো অফিসারকে, সেক্ষেত্রে কমিশনের তরফ থেকে থাকে যে তারা সিনিয়র মোস্ট অফিসার, সেই জন্য তাদের সরানো হলো। এবং নবান্নর তরফ থেকে নামও চাওয়া হয়েছে পরবর্তীতে এই দুই পদে কারা আসবেন সেক্ষেত্রেও সেই নিয়ে আলোচনা চলছে। তবে এটা ঠিক, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এসে কিন্তু সিইও দপ্তরে যখন এসেছিলেন একেবারে নাম ধরে কিন্তু এই অমিত রায় চৌধুরীর বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছিলেন, সিইও দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন এবং নির্বাচন কমিশনও কিন্তু অভিযোগ জানানো হয়েছিল। এবং তার বক্তব্য ছিল যে তিনি পক্ষপাতিত্ব করছেন এবং এতদিন ধরে তিনি যেহেতু সিইও দপ্তরে রয়েছেন এবং এমনটাও তিনি বলেছিলেন যে তিনি খবর নবান্নে তিনি দিচ্ছেন, এমনটা তিনি অভিযোগ রীতিমতো প্রেস কনফারেন্স করে বলেছিলেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একদম ভোটের মুখে ফার্স্ট ফেজ ইলেকশন, যেখানে 19 এপ্রিল, তার আগেই দেখা যাচ্ছে যে সিইও দপ্তর থেকে 2 জন সিনিয়র মোস্ট অফিসারকে সরিয়ে দিল কমিশন। ধন্যবাদ রুমা।